আমি আজকে আপনাদেরকে এক বিস্ময়কর আশ্চর্যজনক একটি গাছ সম্পর্কে ইনফরমেশন দেব, যে গাছটি কিনা আলো দেয়। একটু কল্পনা করুন তো, বই পড়তে পড়তে হঠাৎ বিদ্যুৎ চলে গেল, কিন্তু আপনি আপনার ডেস্কে রাখা গাছের আলোয় বইটি পড়তে পারছেন। অসম্ভব বলে মনে হচ্ছে, তাই না? শুনতে অবাক করা মনে হলেও এমন কল্পনাই সত্যি হতে চলেছে অদূর ভবিষ্যতে। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের MIT এর গবেষকরা। 2017 সালের 17 ডিসেম্বর MIT এর নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। বিশেষ প্রক্রিয়ায় তৈরি ন্যানো পার্টিকলস গাছের পাতায় স্থাপন করে বিজ্ঞানীরা ক্ষীণ আলোর ডিম লাইট পরিবেশ সৃষ্টি করতে সফল হয়েছেন। এই জন্য তারা ওয়াটার ক্রেস নামক এক প্রজাতির জলজ উদ্ভিদকে ব্যবহার করেছেন। এই আলোক উৎস প্রায় 4 ঘন্টার কাছাকাছি আলো দিতে সক্ষম। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে একদিন এই উদ্ভিদ পুরো একটি অফিস কমপ্লেক্সকে আলোকিত করতে সক্ষম হবে। MIT বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাইকেল স্ট্রানো বলেন যে তাদের উদ্দেশ্য উদ্ভিদকে এমনভাবে বিশেষায়িত করা যেটি টেবিল ল্যাম্প হিসাবে কাজ করবে। এমন একটি টেবিল ল্যাম্প যেটার কোনো প্লাগের প্রয়োজন হবে না। আর এই আলো উৎপাদিত হবে উদ্ভিদের নিজস্ব রাসায়নিক রূপান্তর শক্তি থেকেই। গবেষক দলের আশা, তাদের এই প্রযুক্তি ব্যবহার করে সমগ্র বিশ্বের ২০% শক্তির অপচয় রোধ করা সম্ভব হবে। আলোক উদ্ভিদ তৈরিতে গবেষকরা লুসিফারাস নামক এনজাইম ব্যবহার করে। যা জোনাকি পোকার প্রাকৃতিক উজ্জ্বলতা সৃষ্টিতে ভূমিকা রাখে। লুসিফেরাসের আরেকটি অণু হল লুসিফেরিন।